আচ্ছা ঠিক আছে যাই তাহলে না আচ্ছা ভাই রে ক্যামেরার ভিতরে সাবা দিছে আই হাই দৌড়ায় পলাইছে জি ভাই গাড়ি নতুন ভাই গাড়ি বেশি দিন হয়নি কিনছে কিছু বলবেন ভাই না দেখলাম কি জানি প্যাকপ্যাক করেন সামনে এটা কি শুনটা এটা এটা তো ভাই ক্যামেরা ক্যামেরাটা তো ভাই সুন্দর জি ভাই দাম টাম কেমন এটা আপনি কিনবেন না কেনার জন্য দেখতেছি সুন্দর তো লাগে কিনবো তো আচ্ছা আচ্ছা এটা দিয়া মানে ব্লগ ভিডিও বানাই গিরাতিরা মানে সামনে সব কিছু দেখা যায় ভাই সুন্দর দাম কত এটার দাম হচ্ছে আপনার টোটাল সব কিছু মিলে 50,000 টাকার মতো এত দামি ক্যামেরা হ্যাঁ মানে কাজের জন্য নিছি তো ভাই লাগে গাড়ি অত দামি মানে আপনি কিছু বলবেন আপনি কি এখানে ডিফেন্সে কাজ করেন নাকি আমি এখানে থাকি ডিফেন্সে আছি এদিকেই থাকেন আপনি তাহলে তো ভালো হলো ভাই পরিচয় হয়ে ভালো লাগলো আমার নাম সায়ন খুব সুন্দর আচ্ছা ঠিক আছে যাই তাহলে না আচ্ছা ভাই আই হাই রে ক্যামেরার ভিতরে সাবা দিছে আই হাই আরে ক্যামেরা থাবা দিছে ভাগ্যিস একটুর জন্য ভাই একটুর জন্য বেঁচে গেছি এখনই ক্যামেরাটা নিয়ে দৌড় দিত মানে ছুটে নাই অনেক শক্তভাবে লাগাই রাখছি না হলে আজকে গেছিল আমার সব কি সুন্দর করে কথা বললো মনে হইলো যে একটা ভদ্রলোক আইসা হাতও মিলাইলো আমিও পরিচয় হইলাম আবার ভাগ্যিস আল্লাহ বাঁচাইছে যে ক্যামেরাটা নিয়ে যেতে পারে নাই আপনারা খালি দেখেন যে এরকম একটি পরিস্থিতিতে এরকম একটি জায়গা খোলামেলা একটা জায়গা মানুষজন চলতেছে এইখানে এসব ক্যামেরাটা থাবা দিছে মানে আজকে কী অবস্থা দেশের যে কোনো জায়গায় যদি মানুষ যায় মানে আমি জাস্ট শক এরকম কিছু মানে আমার সাথে ঘটবে আমি সেটা চিন্তাই করি নাই ভাই আপনারা যদি কখনো এদিকে ঘুরতে আসেন একটু সাবধানে থাকবেন আর ক্যামেরার কত দাম কী এইগুলো বইলে আমার অনেক ভুল হয়ে গেছে আপনারা কখনোই এগুলো কাউকে শেয়ার করবেন না ঠিক আছে যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারেন আপনাদের ভালোর জন্য বললাম মানে এরকম একটা জিনিস ঘটবে আমি কল্পনাই করতে পারি নাই ভাই এই জায়গায় থাকা ঠিক হবে না আর খুবই সতর্ক থাকবেন সবাই হ্যাঁ এই জায়গাটা এখনই ত্যাগ করতে হবে কারণ আপনারা তো দেখতেই পারলেন মানে কতটুক ডেঞ্জারাস একটি জায়গা এত খোলামেলা একটা পরিবেশ মনে হচ্ছিলই না যে এইখানে এরকম কিছু ঘটতে পারে মানে এরকম কিছু ঘটবে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম যাক ভাগ্য ভালো এরকম অনেক শত্রু রাস্তাঘাটে থাকতে পারে যে কোনো সময় মনে করেন ছুরি দিয়ে আঘাত করতে পারে আপনাকে মানে যে জীবনের রিস্ক আছে ভাই যে কোনো জায়গায় গেলে এখন জীবনের রিস্ক নিয়ে যাচ্ছে মানে আমার কোনো কথা বেরোইতেছে না ভাই আমার মুখ দিয়া আমার লাইফের ফার্স্ট এরকম কিছু আমার সাথে ঘটছে যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না আপনাদের সবাইকে বলবো যেখানেই যান না কেন সবসময় বি কেয়ারফুল হ্যাঁ যেখানেই যান বি কেয়ারফুল নাহলে যেই কোনো সময় আপনাদের সাথে এরকম কিছু একটা ঘটতে পারে খুবই দুঃখজনক একটি বিষয় সবসময় ভাই সতর্ক থাকবেন রাস্তায় চলার সময় আর কেউ এরকম ডাক দিলে থামবেন না যে কোনো সময় আপনাদের ক্ষতি করতে পারে মানুষ হ্যাঁ বর্তমানে কাকে বিশ্বাস করবেন এত সুন্দর করে আসলে দেখতে তো ভদ্র মনে হচ্ছিল মানে ছেলেটাকে দেখতেও ভদ্র লাগে ও যে এরকম একটা কাজ করবে সেটা ভাবতেই পারি না যদি সামহাউসকে ক্যামেরাটা নিয়ে উনি জোর দিয়ে মানে পালাইতে পারত আমার কত বড় একটা ক্ষতি হইতো যাই হোক আজকে আমার হয়তো ক্যামেরার মধ্যে থাপা দিছে কালকে আপনার ফোন নিয়ে জোর দিতে পারে তো সবসময় বি কেয়ারফুল হ্যাঁ ভালো থাকবেন আর সবসময় একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ